প্রতিটা পাথরের আঘাতে আমার নবীর শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। এক একটা পাথরের আঘাতে আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত পড়ছে, এক একটা পাথরের আঘাতে রক্ত বের হইয়া আমার নবীর জামা মোবারক ভিজে যাচ্ছে, শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে। যেই নবীর পবিত্র শরীর মোবারকের মধ্যে মশা মাছি বসা ছিল হারাম, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিত, আল্লাহু আকবার, ওই নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার নবীকে এমন ভাবে পাথর মারতেছে। একটা কাফের দুষ্ট কাফের আয়েশা আমার নবীর পা মোবারকের মধ্যে একটা পাথর মারছে, এক পাথরের আঘাত খায়া নবী আমার তায়েফের ময়দানে লুটায়া পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনি যখন কোরআন পড়েন কোরআনের দাওয়াত দেন, মক্কার কাফেররা পছন্দ করে না, ওরা পছন্দ না করলে কি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে দুনিয়ার জমিনে কোরআন প্রতিষ্ঠা করব, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। ও নবী আপনি ইন্তেকাল করবেন, আপনার ইন্তেকালের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল আপনার প্রতিনিধি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিব, যারা কিনা হকের আওয়াজকে উঁচু করবে, কি করবে, হকের আওয়াজকে উঁচু করবে, ঠিক কিনা বলেন, ঠিক। বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবী আপনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হচ্ছেন বারাকাত, আপনি ইন্তেকাল করবেন, আপনার ইন্তেকালের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ইসলামকে বিজয় করার জন্য একদল মুসলমান আমি বানায় রাখব, যারা কিনা এই সমস্ত ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনাদেরকে কোরআনের আওয়াজ শুনাইতেছে। কেউ দাওয়াত তাবলীগের কাজ করবে, কেউ ওয়াজ মাহফিলের কাজ করবে, কেউ ইসলামী আন্দোলন করবে, কেউ মাদ্রাসায় মেহনত করবে, কেউ জিকিরে ফিকিরে থাকবে, কেউ রান্না করবে, কেউ মানুষকে দাওয়াত দিবে, ঠিক কিনা বলেন। এভাবে করেই আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা রাখবে, যতই চক্রান্ত ষড়যন্ত্র করো না কেন আল্লাহর জমিন থেকে দিন কখনো মুছে দেওয়া যাবে না, যাবে, যারা বলেন যাবে, যাবে না। আল্লাহর নবী তো আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন, এ উম্মত তোমাদের উপর যতই অত্যাচার যতই নির্যাতন যতই জুলুম আসুক না কেন, ও উম্মত কখনো তোমরা দিনের দাওয়াত থেকে দূরে সরে যাবা না। আল্লাহর নবী বলে, উম্মত আমি তো এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছি, নবী কাছে কি গেছে না, মক্কার জমিনে কাফেরদেরকে কালেমার দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা কালেমার দাওয়াত গ্রহণ করে না, সব আমার নবীর শত্রু, কেউ নবীজির কালেমার দাওয়াত গ্রহণ করে না। উল্টা চাচা আবু তালিবকে আয়েশা ধমকায়, এ আবু তালিব আপনি আপনার ভাতিজাকে থামান, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদেরকে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানায় দিতেছে, এটা কিন্তু আমরা বরদাস্ত করব না, এটা কিন্তু আমরা সহ্য করব না। চাচা আবু তালিব দেখতেছেন নবীজির মন খারাপ, নবীজিকে ডাক দিছেন, ইয়া মুহাম্মদ, ও ভাতিজা এদিকে আসো, তোমার মন খারাপ কেন, তোমার মন খারাপ কেন, আরে তুমি মক্কার কাফেরদেরকে কালেমার দাওয়াত দাও, তোমার দাওয়াত গ্রহণ করে না, উল্টা তোমার উপর অত্যাচার করে, তোমার উপর জুলুম করে, তোমার উপর নির্যাতন করে, এ ভাতিজা তুমি চিন্তা করবা না, তুমি কষ্ট পাবা না, আমি চাচা আবু তালিব তোমার সাথে আছি, তুমি কালেমার দাওয়াত দিয়ে যাও, তুমি কালেমার দাওয়াত দিয়ে যাও, আমি আবু তালিব বাইচা থাকতে কেউ তোমার একটা পশম ছিঁড়তে পারবে না, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, এখন আর মক্কার জমিনে নবীজিকে শেল্টার দেওয়ার কেউ নাই, নবীজির শক্ত খুঁটি চাচা আবু তালিব ইন্তেকাল করেছে, এ যাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যায় তারাই আমার নবীকে গালি দেয়, যাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যায় তারাই আমার নবীকে পাগল বলে, যাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যায় তারাই আমার নবীকে ভণ্ড বলে, নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী মক্কার জমিনে কাফেরদেরকে কালেমার দাওয়াত দেয়, কাফেররা কালেমার দাওয়াত গ্রহণ করে না,
চাচা আবু তালিব মক্কায় নাই, কে আমার নবীকে শেল্টার দিবে? নবীজির মন খারাপ, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে বলে, ও যায়েদ চলো চলো আমরা এখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে চলে যাই। যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন বুক ভরা আশা নিয়ে। নবীজি মনে মনে ভাবলেন মক্কার কাফেরেরা কালেমার দাওয়াত গ্রহণ করলো না, দেখি তায়েফে যায় তায়েফের কাফেরেরা কালেমার দাওয়াত গ্রহণ করে কিনা। আল্লাহর নবী তায়েফের ময়দানে যে প্রথম তিনজনকে কালেমার দাওয়াত দিলেন তারা ছিলেন তায়েফের বড় বড় নেতা। নবীজির মনের আশা ছিল এই বড় তিনজন নেতা যদি কালেমার দাওয়াত গ্রহণ করে তাহলে তায়েফের ময়দানে ইসলাম প্রচার করতে সুবিধা হবে। নবীজি যখন প্রথম জনের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন তার নাম ছিল উয়াইনা ইবনে হাবিব, তার কাছে যখন কালেমার দাওয়াত নিয়ে গেলেন ওই হাবিব নবীজির দিকে তাকায় বললেন, ও মুহাম্মদ তোমার মতো একজন গরিব মানুষকে আল্লাহ কেন নবুয়তি দান করবে, এটা আমার বুঝে আসে না, কারণ মক্কার জমিনে তোমার চাইতে তো আরো বড় লোক আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় জনের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, কালেমার দাওয়াত নিয়ে গেলেন, দ্বিতীয় জন বলল, ও চাইতে তো আরো ভালো মানুষ মক্কার জমিনে ছিল, কিন্তু আমার নবীর মতো এত ভালো মানুষ পৃথিবীর জমিনে আর কোনোদিন আসে নাই, আসবেও না, ঠিক কিনা বলে। তৃতীয় জনের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেল, কেউ কালেমার দাওয়াত গ্রহণ করে না, কালেমার দাওয়াত তো গ্রহণ করেই না, উল্টা আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র। ওই তিনজন নেতা তায়েফের বাচ্চাদেরকে শিখায় দিল, তায়েফের যুবকদেরকে শিখায় দিল, এদিকে আসো এদিকে আসো, এই যে লোকটা আমাদের এলাকায় আসছে সে একটা পাগল, নাউজুবিল্লাহ, বলতেছে হুয়া মাজুনুন হুয়া মাজুনুন হুয়া সাহের, সে একজন পাগল সে একজন জাদুকর। এ তায়েফের বাচ্চারা এদিকে আসো, তোমাদেরকে চকলেট দেওয়া হবে, তোমরা এই লোকটাকে পাথর মারো। এই কথা শুনে তায়েফের ছোট ছোট বাচ্চারা পাথর নিয়ে আমার নবীর গায়ের মধ্যে ছুড়তে লাগলেন, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রতিটা পাথরের আঘাতে আমার নবীর শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, এক একটা পাথরের আঘাতে আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়ছে, এক একটা পাথরের আঘাতে রক্ত বের হইয়া আমার নবীর জামা মোবারক ভিজে যাচ্ছে, শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে। যেই নবীর পবিত্র শরীর মোবারকের মধ্যে মশা মাছি বসা ছিল হারাম, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিত, আল্লাহু আকবার, ওই নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার নবীকে এমন ভাবে পাথর মারতেছে। একটা কাফের দুষ্ট কাফের আয়েশা আমার নবীর পা মোবারকের মধ্যে একটা পাথর মারছে, এক পাথরের আঘাত খায়া নবী আমার তায়েফের ময়দানে লুটায়া পড়ছে। নবী যে হাঁটতে পারে না, যায়েদ ইবনে হারেসাকে ডাক দিছে, যায়েদ এদিকে আসো, এত জোরে একটা পাথর মারছে রে যায়েদ, আমার পাটা অপশ হয়ে গেছে, আমি আর এই পা দিয়ে হাঁটতে পারি না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা নবীজির ডান হাত ধরলেন, এবার নবীজি খোরায়া খোরায়া তায়েফের ময়দান দিয়ে হাঁটতেছে। এই দৃশ্য দেখে আমার আল্লাহ সহ্য করতে পারেন না, হাবিবে কিবরিয়াকে পাথর মেরে রক্তাক্ত করবে আর আল্লাহ সহ্য করবে, এটা তো হতে পারে না। আমার নবীর জন্য সমগ্র কুল কায়নাত কাঁদে, আমার নবীর জন্য ফেরেশতারাও কাঁদে, হায় রে যেই নবীর প্রতি আমরা দরুদ পড়ি ওই নবী যে আজকে পাথর মেরে রক্তাক্ত করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিছে, এ জিব্রাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু কালেমার দাওয়াত দেওয়ার কারণে কোরআনের কথা বলার কারণে হকের দাওয়াত দেওয়ার কারণে আমার বন্ধুকে পাথর মেরে রক্তাক্ত করেছে। যায়েদ ইবনে হারেসা আমার নবীর হাত ধইরা নবীজি খোরায় খোরায় একটা আঙ্গুরের বাগানের পাশে আইসা বসছে, নবী আমার তিন দিন পর্যন্ত কিছু খায় না, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা, পানির পিপাসা,
তায়েফের ময়দানের প্রচন্ড রৌদ্র আমার নবীর কলিজাটা শুকায় গেছে। ও মুসলমান, দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরকে কত পরীক্ষা করছে ঠিক কিনা বলেন। আর তোমরা ভেবেছো আমাদেরকে মাইরা তোমরা শেষ কইরা দিবা, আমাদেরকে যতই মারবা ততই আমাদের ইমান আরো মজবুত হবে ঠিক কিনা বলেন। এবার নবীজি একটা আঙ্গুরের বাগানের পাশে যেয়ে বসলেন, ওই আঙ্গুরের বাগান ছিল ওব্বার এবং সাইবার, নাম কি ওব্বা সাইবা, নবীজির বংশের মানুষ ছিলেন, একই বংশের ছিলেন ওব্বা সাইবা, একই এলাকার। এ আপনার যত বড় শত্রু বিদেশে যায় কোনো বিপদে পড়ুক না কেন একটু মায়া লাগবে। আরে আমিও সুনামগঞ্জের মানুষ, ও সুনামগঞ্জের মানুষ বিদেশের মাটিতে আইসা বিপদে পড়ছে বাংলাদেশে, তার সাথে আমার শত্রুতামি আছে। এখন যতই শত্রু হোক না কেন মায়া লাগে কি লাগে না, জোরে বলেন লাগে কি লাগে না। ওব্বা সাইবা নবীজির দিকে তাকায় দেখতেছেন, নবীজির পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। যে আগুনের বাগানটা ছিল ওই আঙ্গুরের বাগানটা ছিল ওব্বার এবং সাইবার, নবীজি সেই বাগানের পাশে যায় বসলেন, একটু গাছের নিচে বসছেন, ছায়ার নিচে বসছেন। ওব্বা সাইবা নবীজির এই অবস্থা দেখা তাদের অন্তরের মধ্যে আত্মীয়তার সম্পর্কের একটা দোল খেতে শুরু করলো, ওব্বা আর সাইবা দুইজন বলতেছে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের এই আত্মীয়, আমাদের এই বংশের মানুষ, আমাদের এই কাছের মানুষ, আজকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের দুষ্ট কাফেরেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মাইরা রক্তাক্ত করছে। পিছনের ইতিহাস ভুলা যায়, এখন তাকে আমাদেরকে একটু খেদমত করতে হবে। কি খেদমত করা যায়? ওব্বা সাইবার আঙ্গুরের বাগানে একজন গোলাম ছিল, তার নাম হচ্ছে মালি, নাম কি মালিকে ডাক দিছে, এদিকে আসো, এই প্লেটের মধ্যে কিছু আঙ্গুর নাও। ওই যে আমাদের বাগানের পাশে যে লোকটা বসে আছে তাকে বলবা যাতে করে এখান থেকে সে আঙ্গুর খায়। কি খায়? আঙ্গুর খায়। ওব্বা সাইবার গোলাম মালি প্লেটে করে আঙ্গুর নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে গেছে, যে বলতেছে এই বাগানের যেই মালিক, এই মালিক আপনাকে আঙ্গুর দিয়েছেন, আপনি আঙ্গুর খান। এবার নবীজি প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা, পানির পিপাসা সহ্য করতে পারে না, একটা আঙ্গুর নবীজি হাতে নিয়া বিসমিল্লাহ বইলা মুখে দিছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওব্বা সাইবার গোলামের, ওব্বা সাইবার গোলাম মালি যে ওই আঙ্গুরের বাগানে কাজ করে, সে বলতেছে এত বছর ধরে আমি তায়েফের মাটিতে আছি, এত বছর ধরে আমি তায়েফের ময়দানে আছি, এই আঙ্গুরের বাগানে আমি কাজ করি, কত পথিক এই আঙ্গুরের বাগানের আয়সা আশ্রয় নেয়, বাতাস খায়, ছাওয়ায় বসে বিশ্রাম নেয়, কত পথিক এই আঙ্গুরের বাগানে আয়সা ওয়েট করে, এখান থেকে আঙ্গুর খায়, কিছু সময় বিশ্রাম নিয়ে চলা যায়। আজ পর্যন্ত যত পথিক আঙ্গুরের বাগানে আয়সা আঙ্গুর খাইছে, বিশ্রাম নিছে, কোনোদিন আজ পর্যন্ত আমি কাউকে বিসমিল্লাহ বলে খাইতে দেখি নাই। কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আরে আমি তো আজ পর্যন্ত কোনো মানুষকে বিসমিল্লাহ বলে খাইতে দেখি নাই, নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে। এবার গোলাম মালি বলে আপনার পরিচয়টা আমাকে দেন। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলে তোমার পরিচয় দেওয়ার আগে, আমার পরিচয় দেওয়ার আগে তোমার পরিচয়টা আগে আমার কাছে দাও। এবার ওই আঙ্গুরের বাগানের গোলাম বলতেছে আমার নাম হচ্ছে মালি। আমার নাম কি? আমি এই আঙ্গুরের বাগানে কাজ করি, গোলামি করি,
আমার বাড়ি হচ্ছে নিনাওয়া শহরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, ওই নিনাওয়া শহরে আমার একজন ভাই আছে। ওই গোলাম মালি বলল, আপনার ভাইয়ের নাম কি? বলে, আমার ভাইয়ের নাম হচ্ছে ইউনুস বাক্তা আলাইহিস সালাম। আল্লাহু আকবার! এবার গোলাম মালি শরীর টরীর ঝাঁকা দিয়া নবীজির সামনে দাঁড়ায় বলে, আপনি ইউনুস আলাইহিস সালামকে কিভাবে চিনেন? নবীজি বলে, কেন চিনব না, ওই ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী। আল্লাহু আকবার! সেও আল্লাহর নবী, আমিও আল্লাহর পয়গম্বর, কেন আমি তাকে চিনব না? এই কথা শোনার পরে ওই বাগানের গোলাম মালি আমার নবীর হাতে আর কপালের মধ্যে দুইটা চুমু মারছে। আর জোরে কোন সুবহানাল্লাহ! চুমু মাইরা বলে, তাহলে আন্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মনে হয় আল্লাহর শেষ নবী, তুমি খাতামুন নাবিয়িন। আল্লাহু আকবার! আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আমি এই কথা তো ইঞ্জিল শরীফের মধ্যে আমি আমার ধর্মগুরুর কাছে শুনেছি। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! এই কথা বলে ওই গোলাম মালি বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দেখা পাওয়ার জন্য আমি এই বাগানে বছরের পর বছর কাজ করতেছি। ইঞ্জিল শরীফের মধ্যে এসেছে, শেষ জামানে একজন নবীর আবির্ভাব হবে, ওই নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে আসবে, এই বাগানে আয়েশা তিনি বিশ্রাম নিবে। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনা পড়ার পর থেকে আমি আয়েশা এই বাগানে কাজ করতেছি শুধু আপনাকে দেখার জন্য, আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দিলের মধ্যে যত ভালোবাসা সব আপনার জন্য জমায়ে রাখছি, বিন্দু বিন্দু করে ভালোবাসা আপনার জন্য জমায়ে রাখছি, আর দেরি করবেন না, এখনই আপনি আমাদের আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালির হাত ধইরা মালিককে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার! দূর থেকে উতবা সাহিবা দেখতেছে তার গোলাম নবীজির সাথে কথা বলতেছে, নবীজির গালে চুমা দেয়, হাতে চুমা দেয়। উতবা সাহিবা গোলামরে ডাক দিছে, এদিকে আয়, তোকে তো পাড়াই নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পিরিত করার জন্য, তোরে তো পাড়াইছে আঙ্গুর দিয়া চইলা আসবি, এত কথা কেন কস? এ এবার গোলাম বলতেছে, আপনি আমার দুনিয়ার গোলাম হইতে পারেন, কিন্তু আমি তো এখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়ে গেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ! উতবা সাহিবা কয়, এতদিন পর্যন্ত দুধ কলা খাওয়াইয়া মনে হয় কাল সাপ পুষছি, এ তুই মুহাম্মাদের গোলাম মানি, তুই তো আমাদের গোলাম। কয়, না না না, এতদিন পর্যন্ত আপনাদের গোলাম ছিলাম, আজ থেকে আমি মুহাম্মাদের গোলাম হয়ে গেছি, তার আল্লাহর গোলাম। এবার উতবা সাহিবা কয়, বেটা তুই একটা বোকা। কয়, আমি বোকা না। তুই কি আমাদের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি চিনোস? আরে সে তো আমাদের বংশের মানুষ, সে তো আমাদের আত্মীয়। আরে বলতেছে, হুয়া মাজনুন হুয়া সাহের হুয়া শায়ের। কয়, সে তো একজন জাদুকর, সে তো একজন কবি, সে তো একজন মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আরে সে নিজেকে নবী দাবি করে, সে তো পাগল। উতবা সাহিবার গোলাম বলে, না মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল না, বরঞ্চ আপনারাই পাগল। এ শুনেন শুনেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! ও মুসলমান, আমার নবীর উপর যতই অত্যাচার করেছে, আমার নবী কালেমার দাবাত বন্ধ করে নাই, ঠিক কিনা বলেন? আমরাও সেই নবীর উম্মত, আমাদের উপর যতই নির্যাতন জুলুম করা হোক না কেন, আমরাও কালেমার দাবাত বন্ধ করব না। এই বাংলার জমিনে ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা যখন কোরআনের পক্ষে কথা বলি, একদল নাস্তিক মুরতাদ বলে আমরা নাকি উস্কানিমূলক কথা বলি, বলে কি বলে না? তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলবা, তোমরা পর্দার বিরুদ্ধে কথা বলবা, কিসের বিরুদ্ধে? পর্দা করা কি?
জোরে কোন আরো জোরে কোন নামাজ পড়া যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ তুমি নিজে পর্দা করো না অন্যকেও পর্দা করতে দাও না বাংলার জমিনে এটা হতে দেওয়া যাবে না ওলামায়ে কেরাম প্রতিহত করবে ঠিক কিনা বলেন করবে কি করবে না এ ঢাকার শহরের মতিঝিল আইডিয়াল স্কুলে পর্দা নিষিদ্ধ করা হয়েছে কি নিষিদ্ধ করা হয়েছে এক জায়গায় পর্দা নিষিদ্ধ করে দেখতেছে এই দেশের মুসলমানরা কি কয় আলেম ওলামারা কি চুপ থাকে নাকি যদি চুপ থাকে তাহলে ওই বাতাস আইসা সুনামগঞ্জেও লাগবে একদিন দেখবেন সুনামগঞ্জের হাই স্কুল বলেতে নোটিশ টানায় দিছে কোন মেয়ে বোরকা পইরা জোরে বলেন জোরে বলেন আসতে পারবে না এই বাতাস লাগবে কি লাগবে না সুতরাং বিড়ালকে কখনো ভাঙ্গা বেড়া দেখাইতে নাও ঠিক কি না বলেন আইডিয়াল স্কুলে পর্দার আইন লঙ্ঘন করা হয়েছে কেউ যদি পর্দাকে অস্বীকার করে সে কাফের জোরে বলেন কি সে কাফের আজকে তোমরা পর্দার পক্ষে কথা বললেই আমাদেরকে উস্কানিমূলক বক্তৃতা আমরা দেই এ পর্দার পক্ষে কথা বললে যদি উস্কানিমূলক বক্তৃতা হয় এই বক্তৃতা এদেশের মুসলমান হাজার বার দিতে রাজি রাজি কি রাজি না পর্দার পক্ষে আছেন কি আছেন না ও মুসলমান আল্লাহ আমাদের কবুল করুক বলি আমিন হাত নামান বাংলাদেশ সরকার যতই আইন করতেছে ইপিসিং ধর্ষণ কিন্তু বন্ধ করতে পারতেছে না পারছে জোরে বলেন ধর্ষণ বন্ধ করতে পারে নাই আল্লাহর নবীজি কিভাবে ধর্ষণ বন্ধ করছে দেখেন একজন মহিলা পাহাড়ের পাশ দিয়া হেঁটে যাচ্ছে দুইজন যুবক পাহাড়ের পাশে দাঁড়ায় রয়েছে ওই দুইজন যুবককে দেখা মহিলা দৌড় মারছে মনে করেছে ওই দুইজন যুবক মহিলার ইজ্জত নষ্ট করবে মক্কার যুবক ডাইকা বলতেছে ও বোন এভাবে দৌড়িও না আমরা তোমার ইজ্জত নষ্ট করব না ওই বোন বলে না 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 তোমরা মক্কার যুবকরা ভালো না ওই দুইজন যুবক বলে খোদার কসম করে বলি আগে আমরা মহিলাদের ইজ্জত নষ্ট করতাম এখন থেকে আমরা ইজ্জতের পাহারাদার হয়ে গেছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ এবার ওই মহিলা বলল কিভাবে তোমরা এত ভালো মানুষ হলে বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আল্লাহু আকবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন থেকে বয়ান করেছেন আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ বলে ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যাতে জিনার ধারে কাছেও না যায় জিনা করা ব্যভিচার জিনা করা পাপ জিনা করা ফাহেশা কাজ ঠিক কিনা বলেন যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বয়ান করেছে সেই দিন থেকে আমরা জিনা করা বন্ধ করে দিয়েছে ঠিক কিনা বলে সুতরাং এই দুনিয়ার জমিনে যদি মুসলমান শান্তি পাইতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র প্রত্যেকটা মুসলমানের মধ্যে বাস্তবায়ন করতে হবে ঠিক সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছে ঠিক কিনা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগিটা যদি একজন মুসলমান রিচার্জ করে পড়াশোনা করে নবীজির সিরাত নিয়ে যদি আলোচনা করে একজন মুসলমানের চরিত্র হবে একজন মুসলমানের আদর্শ হবে শ্রেষ্ঠ চরিত্র শ্রেষ্ঠ আদর্শ ঠিক কিনা বলেন ওই মুসলমানের দ্বারা কখনো সমাজের মানুষ